ব্যারিস্টার মওদুদ আহমেদ তিনি রাজনীতিবিদ হিসেবে যতটা না সফল ছিল তার থেকে অনেক বেশি সফল ছিল একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। ব্যারিস্টার মওদুদ আহমেদ তার রাজনৈতিক জীবনে অনেকগুলো গ্রন্থ লিখেছেন। রাজনীতিবিদ হিসেবে যতই বিতর্কিত হোক লেখক হিসেবে তিনি অত্যন্ত মর্যাদার আসনে ছিলেন। তার একটি গ্রন্থ কারাগারে কেমন ছিলাম 2007-08 এই বইয়ের 103 এবং 104 নম্বর পৃষ্ঠায় তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। এখন আমরা তার সেই বইয়ের 103 এবং 4 নম্বর পৃষ্ঠায় তিনি কি লিখে গিয়েছেন সেগুলোই সরাসরি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। শুক্রবার 15 জুন 2007 সাল, যৌথ বাহিনীর 11 দিন রিমান্ডে অত্যন্ত ক্ষমতাধর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তার উপর চলেছে অমানসিক শারীরিক নির্যাতন। সকলেই ভেবেছিলেন যে বাবর ছিলেন সেই তৎকালীন সময়ের মার্কিন রাষ্ট্রদূতের অত্যন্ত ঘনিষ্ঠ, ফলে তত্ত্বাবধায়ক সরকার খুব সহজে তাকে নিয়ে কিছু একটা করবে না। কিন্তু শেষ পর্যন্ত বাবর নিজেকে শেষ রক্ষাটা করতে পারেননি এবং প্রাথমিকভাবে অবৈধ অস্ত্র রাখার দায়ে তাকে আটক করা হয়। অবশ্য এই অভিযোগ ছিল একটা লোক দেখানো ব্যাপার মাত্র, এর পেছনে কাহিনী ছিল আরও অনেক গভীর। মওদুদ আহমেদ লিখেছেন, এই ছেলেরই একজন বন্দী হিসেবে আজ সে আমার কাছে তার দুঃখের কাহিনী বর্ণনা করেছে। অবস্থার দৃষ্টিতে মনে হলো যে এই দুর্যোগময় সময়গুলোর পর কারো সঙ্গে ভাব বিনিময় করার জন্য বাবর একরকম আকুল হয়ে পড়েছিল। জিজ্ঞাসাবাদের সময় গোয়েন্দারা তাকে যে অত্যাচার করেছে সে নির্যাতনের চিহ্নস্বরূপ শরীরের বিভিন্ন ক্ষতস্থানগুলো সে আমাকে দেখাতে লাগলো। আমি জানি না হঠাৎ করে কেন আমার উপরেই সে আস্থাভাজন হয়ে পড়েছিল। খুব সম্ভবত আমার প্রতি কোনো কারণে তার একটা শ্রদ্ধাবোধ ছিল। অবশ্য এক পর্যায়ে বাবর সেটা স্বীকারও করেছে। দুর্নীতির যে ফিরিস্তি বাবর আমাকে দিয়েছে তাতে আমি হতবাক হয়েছি। যৌথবাহিনীর হাতে ইতিমধ্যেই সে প্রায় 21 কোটি টাকা তুলে দিয়েছে। ওর কথা বিশ্বাস করতে আমার একটু কষ্ট হচ্ছিল। তার বর্ণনা শোনার সময় তিক্ততা এবং বিরাগে আমার সমস্ত আত্মা যেন আচ্ছন্ন হয়ে পড়ে। মওদুদ আহমেদ বলেন, আজ অন্যদের দুর্নীতির জন্যই জেল খাটতে হচ্ছে আমাকে, হাতে গোনা কয়েকটি লোকের জন্য শুধুমাত্র আমি আমার পরিবার নয়, গোটা রাজনৈতিক দল এবং সার্বিক অর্থে গোটা দেশ এসে দাঁড়িয়েছে আজ ধ্বংসের দ্বার প্রান্তে। অন্যের পাপের জন্য কেন আমাকে, হাসানাকে, আনানকে কিংবা আনাকে এর প্রায়শ্চিত্ত করতে হবে? এভাবেই তিনি তার কারাগারে কেমন ছিলাম 2007 এবং 8 সালের এই বইতে তিনি বাবরের দুর্নীতির কথা উল্লেখ করেছেন। বাবর যে জেল থেকে মুক্তি পাওয়ার জন্য যৌথ বাহিনীকে 21 কোটি টাকা ঘুষ দিয়েছিল সেই কাহিনী তিনি তার বইয়ে তুলে ধরেছেন। তবে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে এটা বলতেই পারি যে মওদুদ আহমেদের এই বইগুলোকে অ্যানালাইসিস করা হোক এবং তিনি যে যৌথ বাহিনীর বিরুদ্ধে এই কথাগুলো লিখে গেছেন সেগুলোকে তদন্ত করা হোক। আসলে কি বাবর 21 কোটি টাকা ঘুষ দিয়েছিলেন? যদি দিয়েই থাকেন তাহলে বাবর কেন একা সাজা ভোগ করবে? যৌথ বাহিনীর যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এই টাকাটা গিলেছেন তাদেরকেও জবাবদিহিতা করতে হবে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।